আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমি রমজানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইতিকাফ বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ পাক ইতিকাফ বিষয়ে কোরআন কারীমের 60টি আয়াতে 7 জায়গায় ইতিকাফ শব্দ বিভিন্নভাবে বলেছেন, আকিফুনা, আকিফিনা, আকিফুন, মাকুফুন, বিভিন্নভাবে শব্দটি এসেছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। খেয়াল করে দেখুন, সূরাতুল বাকারার রমজানের আলোচনা এসেছে 183, 184, 185 নম্বর আয়াত। এরপরেই ইতিকাফের ব্যাপারে আল্লাহ পাক এখানে আলোচনা টেনেছেন। তো আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। ইতিকাফ শব্দটা হচ্ছে আরবি, এটা অর্থটা হচ্ছে চিমটে ধরা, কামড়ে ধরা, নিজেকে আবদ্ধ করা, নিজেকে বন্দি করা, দুনিয়ার জিন্দগি থেকে নিজেকে মসজিদের একটা নির্দিষ্ট সীমানা গণ্ডের ভিতরে নিজেকে ইবাদতের নিয়তে বন্দি করে রাখা। ইমাম বুখারী তিনি বলছেন যে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফটা কেন, কি জন্য, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে অসংখ্য জায়গায় যেহেতু বলেছেন, সেখান থেকে পাওয়া যায় যে আসলে দুটো জায়গায় আসছে। আমি পড়ে দেখলাম, সেটা হচ্ছে যে কাফের মুশরিক বেদিন যারা, তারাও একরকম ইতিকাফ করত। সেটা কেমন, সেটা হচ্ছে তাদের প্রতিমার কাছে, তাদের দেবতার কাছে তারা বসে থাকত, আঁকড়ে ধরে থাকত, প্রাধান্য দিত। যে 60টি কথা, যে 60টি জায়গার ইতিকাফ শব্দটা এসেছে, তার মধ্যে 2টি হচ্ছে ওটা। আল্লাহ পাক একটা জায়গায় বলছেন যে তোমরা যে প্রতিমাগুলোর আঁকড়ে ধরে রাখতে, যে প্রতিমাগুলো তোমরা ইতিকাফের মতো করে তোমরা আঁকড়ে ধরে থাকতে, সেই প্রতিমা সহ তোমাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। তো তাহলে দেখেন, অন্য ধর্মাবলম্বী যারা, তাদের দিকে খেয়াল করে দেখবেন, তাদের যে পূজা পার্বণ, তাদের যে মানে ধর্মীয় কাজগুলো কত আন্তরিকতার সাথে করে, অথচ আমাদের ইসলামটা শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ, আমাদের রাসুল সর্বশ্রেষ্ঠ পর্যায়ে, অথচ আমরা কি সেইভাবে অতটা আন্তরিকতার সাথে আল্লাহকে নিজেদেরকে সঁপে দিয়েছি, এটা প্রশ্ন থাকলো। তো যাক, আমি ইতিকাফ বিষয়ে বেশ কিছু কথা আমি আজকে বলতে চাই। ইতিকাফটা সাধারণত যদি নফল ইবাদত হয় তাহলে সারা বছর ইতিকাফ করা যাবে। আল্লাহ রাসুল সাধারণত রমজান মাস এবং শাওয়াল মাস, দুই মাসের কথাটা আসছে, তিনি শেষ 10 দিন তিনি ইতিকাফ করেছেন, এরকম বর্ণনা এসেছে বুখারী মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, বাইহাকি, তারপরে শোয়াবুল ইমান, বিভিন্ন জায়গাতে হাদিসগুলো বর্ণিত হয়েছে। তো আমরা যারা এই 10 দিন ইতিকাফ আমরা করতে পারব, তারা আসলে সৌভাগ্যবান, এবং সকলেরই আমাদের এই ইতিকাফে অংশগ্রহণ করা উচিত। কারণ হচ্ছে, সামাজিকভাবে আমরা একটা বিষয় দেখে থাকি, সেটা হচ্ছে যে অনেকেরই দুনিয়াবি ঠুনকো দুনিয়ার, দুদিনের দুনিয়ার বিভিন্ন দাবি দাওয়া অর্জনের জন্য তারা কিন্তু এরকম অনশন করে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রী এমপিদের দরজায় দিয়ে ধর্ণা দেয়, সেখানে তারা শুয়ে থাকে, সেখানে তারা একেবারে বসে থাকে দিনের পর দিন। কিন্তু আমরা আমাদের গুণাগুলো ক্ষমা করে নেওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দার তালিকা তালিকাভুক্ত হওয়ার জন্য, এই যে আল্লাহ পাক একটা সুন্দর একটা অফার দিলেন, আমরা সেটা কিন্তু করছি না। কেউ যদি ইতিকাফ করে তাহলে তার জন্য কিছু শর্ত আছে, আমি শর্তগুলো সংক্ষেপে বলছি। যে অবশ্যই ভালো নিয়ত, খালেস নিয়ত থাকতে হবে, দুনিয়া বিমুখ হয়ে আল্লাহকে পাওয়ার জন্য বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে, কারণ মুসলিমদের জন্য ইতিকাফের ইবাদতের মধ্যে গণ্য করা হয়েছে, কারণ কাফের মুশরিকরাও ইবাদত করতেন। বুখারী শরীফে একটা হাদিস আসছে, ওমর ফারুক তিনি কাফের মুশরিক, জাহিলি অবস্থায়, কাফের অবস্থায় তিনি একদিনের জন্য ইতিকাফের মান্নত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম হওয়ার পর তিনি বললেন যে আমি ইতিকাফ করার জন্য মান্নত করেছিলাম, তাও কাবা ঘরের ভিতরে, কাফের মুশরিক।
আল্লাহ রাসূল বললেন তুমি তোমার ইতিকাফ পূরণ করো, তোমার মান্নতটা তুমি পূরণ করো। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিসে আসছে। তাহলে দেখেন কাফের মুশরিক তারাও কিন্তু তাদের বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু ইতিকাফ করত, কিন্তু আমরা মুসলিমরা সেটা আমরা করছি না। তো যাক, আমাদের মুসলিম হতে হবে, এবাদত হিসেবে সওয়াবের মধ্যে গণ্য হতে হলে আমাদেরকে অবশ্যই মুসলিম হতে হবে, বিবেকবান হতে হবে। কারণ আমার একটু বিবেক কম থাকলো, আমি পাগল হলাম, মাতাল হলাম, আমি অজ্ঞান হলাম, তাহলে আমার জন্য নয়। আরেকটা শর্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জামে মসজিদ হতে হবে, কোনো বাসা বাড়িতে করলে এটা হবে না। জামে মসজিদের ব্যাপারে আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে জামে মসজিদটা হচ্ছে ওটাই যেখানে পাঁচক্ত নামাজ হয়, জুমা হয়। কেউ কেউ মতভেদ করেছেন যে পাঁচক্ত নামাজ হলেই হবে, কেউ কেউ বলেছেন যেন জুমা হতে হবে, এটা মতভেদের বিষয়। দুটার ব্যাপারে হাদিসে দলিল আসছে, দলিল আছে, তারপরেও এটা কোনো ঘরে করা যাবে না। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে যে মহিলারাও ইতিকাফ করতে পারবে, যদিও আমাদের দেশে আমাদের পরিবেশে মহিলাদের জামাতটা নেই। কেন নেই? সেটা হচ্ছে তাদের নিরাপত্তার অভাব আছে, সেরকম পরিবেশ, সেরকম ইসলামী রাষ্ট্র বাংলাদেশে নেই। যদি থাকতো বহির্বিশ্বে যেখানে মহিলারা জামাতের সাথে নামাজ পড়েন, তারা সেখানে তারা ইতিকাফ করেন, এক্ষেত্রে কিছু শর্ত আছে। অবশ্যই তাকে পাক পবিত্র হতে হবে শারীরিকভাবে, সেটা হতে পারে তাদের হায়েজ, নেফাস, এগুলো থেকে অবশ্যই তাদেরকে পাক পবিত্র হতে হবে, এবং তাদের যে ওয়ালি, অভিভাবক, স্বামী, তাদের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে। নারীদের জন্য পৃথক নিরাপদ স্থান, আলাদা পর্দার সহিত জায়গা থাকতে হবে। এরপরে অবশ্যই সেটা জামে মসজিদ হতে হবে। একটা বর্ণনা এসেছে যে ইমাম আবু হানিফার একটা বর্ণনা এসেছে, সেটা দুর্বল একটা সনদে বর্ণনা হয়েছে যে মসজিদ বাড়ির ভিতরে মহিলাদের জন্য যে নিরাপদ নামাজের জায়গা আছে, এটাই আসলে তাদের জন্য মসজিদ। এটা ইমাম আবু হানিফার একটা মত, কিন্তু যদি সেটাই হতো তাহলে আল্লাহ রাসুল তার স্ত্রীদেরকে অবশ্যই তিনি বাড়িতে ইতিকাফ করার জন্য বলতেন। ইতিকাফের দিন সময় যখন চলে আসতেন, তিনি নিজেও ইতিকাফের জন্য কোমরে কাপড় বেঁধে নিতেন এবং পরিবারকে জাগাই দিতেন, সকলে মিলেই তারা ইতিকাফ করতেন। এই বিষয়গুলো আমরা এখানে পাচ্ছি। আর ইতিকাফের ভিতরে কিছু বৈধ কাজ আছে, সেগুলো সম্পর্কে আমি বলছি। যে বিশেষ প্রয়োজনে একেবারে মানে নিরুপায় হয়ে গেলে তখন ঘট মানে মসজিদ থেকে বের হওয়া যাবে, এমনকি বাসাতেও যাওয়া যাবে, আল্লাহ রাসুল গিয়েছেন, বুখারী শরীফের হাদিসে আসছে। তবে হ্যাঁ, এখন আমাদের মসজিদের কাছাকাছি কিন্তু বাসা বাড়ি, আমাদের ফোনের মাধ্যমে আমরা বলতে পারি যে কোনো প্রয়োজনের কথা আমাদেরকে পৌঁছে দেবে, পৌঁছে মসজিদে দিয়ে যাবে, এটার জন্য আমাদের আর বাসা বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন তেমন নেই। তবে স্ত্রী পরিজনের সাথে একান্ত প্রয়োজন হলে দেখা করতে পারবে, কারণ আল্লাহ রাসুল মসজিদের সাথেই তেনার স্ত্রী ঘর ছিলেন, তিনি ইতিকাফ অবস্থায় মাথাটা মসজিদের মধ্যে ঢোকাই দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি তার মাথাটা ধুয়ে দিয়েছেন, তিনি মাথাটা চিরণে দিয়ে আঁচড়ে দিয়েছেন, সুগন্ধি মেখে দিয়েছেন, এগুলো আছে বর্ণিত, বর্ণনা পাওয়া যায়। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে, সেটা হচ্ছে যে প্রস্রাব পায়খানা থেকে শুরু করে অতিরিক্ত লোম পরিষ্কার করা, এরকম কাপড় পরিষ্কার করা, এই বিষয়গুলো করার জন্য, নখ কাটা, এগুলোর জন্য মসজিদে যাওয়া, মসজিদের বাইরে যাওয়ার সুযোগ আছে। তবে হ্যাঁ, রোগীদের খোঁজ খবর নেওয়া, এই ব্যাপারে একটা বর্ণনা আসছে যে রোগীদের খোঁজ খবর নেওয়া যাবে, নিরুপায় হয়ে গেল রোগীদের খুব নিকট আত্মীয় কাছের নেওয়া যাবে, সেটার জন্য বাইরে গেলেও নেওয়া যাবে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল একটা হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, যে তাদের সাথে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, এমনকি আল্লাহ রাসূল বলছেন যে আমি রোগীদের সাথে ইতিকাফ অবস্থায় বের হয়ে যা কথা বলতাম, হাঁটতে হাঁটতে কথা বলেছি, আমি কখনো বসি নাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে শুধু যতটুকু প্রয়োজন সেইটুকুর জন্য এটা করার সুযোগ আছে। ইতিকাফ ভঙ্গের কিছু কারণ, সেই বিষয়গুলো আমি এখন বলছি। যে কম প্রয়োজনেও, মানে কোনো প্রয়োজন নাই, আসলে তেমন কোনো প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন, এরকম প্রয়োজনে যদি কেউ মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ সাথে সাথে ভেঙে যাবে। এরপরে স্ত্রী সহবাস, এটা করলে ইতিকাফ ভেঙে যাবে। এরপর ইচ্ছাকৃতভাবে মসজিদের ভিতরে কেউ যদি বীর্যপাত যদি ঘটায় তাহলে ইতিকাফটা ভেঙে যাবে। মসজিদের ভিতরে যখন মানে যেসব মহিলা মা বোনেরা নির্দিষ্ট জায়গায় তারা পর্দার সহিত ইতিকাফ করেন, এই জায়গায় যদি তারা আবার নাপাক হয়ে যান, আবার যদি হায়েজ অবস্থা যদি হয়ে থাকে বা নেফাস অবস্থা থাকে, তাহলে তাদের ইতিকাফ করা যাবে না, তারা সরাসরি বাসায় যেতে হবে। এরপর পাগল মাতাল যারা আছে, যারা পাগল হয়ে গেছে, আসলে এদের জন্য শরীয়তের কোনো বিধিবিধান আসলে নাই। পরিশেষে আমি ইতিকাফের
কিছু ফজিলত কথা বলে, কিছু মাহাত্ম্য, কিছু উদ্দেশ্য, ফজিলত, উপকারিতার কথা বলে আমি আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ। এতেকাফটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জরুরি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে নিজেকে সুন্দরভাবে ঢেলে সাজানো যায়, কোরআন পড়া যায়, হাদিস পড়া যায়, ইসলাম সাহিত্য পড়া যায়, বিভিন্ন নফল ইবাদত করা যায়, জিকির আজকার করা যায়, আল্লাহর ধ্যানে বসা যায়, আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়। এরপরে মূলত এতেকাফ হচ্ছে বড় ধরনের পাপ থেকে বেঁচে থাকা যায়। এতেকাফের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে আসছে, ইবনে মাজাহ মিশকাত বাইহাকির একটা হাদিস আসছে যে বড় পাপ থেকে তো বেঁচে থাকাই যায়, এবং বাহিরে থাকলে যত ভালো ভালো কাজ করা যায় তার চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ মিশকাতের হাদিসে আসছে, যে ব্যক্তি 10 দিন এতেকাফ করবে সে যেন হজ এবং উমরা করলো, রাসূলের হাদিসের মধ্যে আসছে। এবং আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মাত্র 1 দিন এতেকাফ করবে তাকে আল্লাহ পাক জাহান্নামের, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3-3টি গর্ত আল্লাহ পাক তৈরি করে দেবেন, যার দূরত্ব হবে আসমান ও জমিনের মাঝখানের যে ব্যবধান, এতটুকু ব্যবধান আল্লাহ পাক ওই এতেকাফকারী বান্দার মাঝখানে আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা এসেছে তাবারানি হাকিম বাইহাকি দুররে মনসুর নামক তাফসিরের প্রথম খণ্ডের ভিতরে এই হাদিসটা এসেছে। এরপরে হাসান বসরি তিনি বলেছেন, প্রত্যেক একদিনের ইবাদতের জন্য, একটি বারের জন্য, যে প্রত্যেক দিনের জন্য একটি হজ করার যে সওয়াব হয় সেই সওয়াবটুকু তার আমলনামায় দেওয়া হবে। তাবারি হাকিম বাইহাকি দুররে মনসুরের ভিতরে এই হাদিসগুলো এসেছে। এতেকাফ করলে আল্লাহর সাথে অটোমেটিক্যালি সম্পর্কটা বৃদ্ধি পেয়ে যায়, গভীর হয়ে যায়। এরপর করে বিভিন্ন পাপাচার, পাশবিকতা, অন্যায় যেগুলো আমাদের মনের ভিতরে এতদিন পর্যন্ত লালন করেছিলাম এগুলো থেকে সুন্দরভাবে বিরত থাকা যায়। আর সবচেয়ে বড় কথা, এতেকাফটার মেইন যে উদ্দেশ্য এটা হচ্ছে মূলত লাইলাতুল কদরটা খুঁজে বের করা, কদরটা অন্বেষণ করা, কদরটাকে ধরা, কদরটাকে উদযাপন করা, এটাই মূলত মেইন উদ্দেশ্য। একবার রাসূলের হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহ রাসূল লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য তিনি রোজার প্রথম 10 দিন এতেকাফ করলেন। করার পরে তিনি তিনার তাবু থেকে বের হয়ে তিনার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি লাইলাতুল কদরটা পাই নাই। এরপরে তিনি মাঝের 10 দিন অতিক্রান্ত করলেন, করার পরে তিনি বললেন যে না, আমি কদর পাই নাই, তবে তোমরা জেনে রাখো শেষের 10 দিনই হচ্ছে কদর তোমরা পেয়ে যাবে, শেষের 10 দিন। তাহলে বোঝা যায় যে যারা আসলে আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করতে চাই, লাইলাতুল কদরকে উদযাপন করতে চাই, তাদেরকে অবশ্যই এতেকাফ করতে হবে। এতেকাফ করলে কদরটা ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমরা 27 তারিখ করে থাকি, কিন্তু রাসূলের হাদিসে পাওয়া যায় 21 তারিখেও কদর হয়েছে, 23 তারিখেও কদর হয়েছে, রাসূলের হাদিস আসছে, বুখারী মুসলিমের হাদিসে আছে, 25 তারিখেও কদর হয়েছে, 27 তারিখেও হয়েছে, 29 তারিখেও কদর হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, কদরের রাত হচ্ছে কোরআন নাজিলের মাস, কিন্তু সেটা কিন্তু 27 রাত নয়, সেটা 21-এর রাত। 21-এর রাত এই রাতেই কোরআন কারীম নাজিল হয়েছে। তাহলে চিন্তা করুন, 21-এর রাতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই জন্য যারা এতেকাফের নিয়তে মসজিদে ঢোকেন, মসজিদে অবস্থান করেন, এনাদের ন্যূনতম কদর রাত হারাবার আর কোনো সুযোগ থাকলো না। তো যাক, পরিশেষে আমি একটা হাদিসে কুদসি বর্ণনা করে শেষ করব, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ধরার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, যেই ব্যক্তি এক মুষ্টি মানে একটা জমি পরিমাণ সম্পদ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ পাক বলতেছেন তার চেয়েও বেশি পরিমাণ অনুরূপ সম্পদ নিয়ে আমি আল্লাহ তার কাছে হাজির হই, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস এটা। এরপর আরেকটা জায়গায় আসছে, কেউ যদি আমার কাছে 1 হাত পরিমাণ আসে আমি তার প্রতি 2 হাত পরিমাণ এগিয়ে যাই, কেউ যদি আমার কাছে 2 হাত পরিমাণ আসে আমি তার ডবল চলে যাই। এরপরে আরেকটু বাড়ায় বলা হয়েছে, সেটি হচ্ছে যে কেউ যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে দৌড়ে ওই বান্দার কাছে চলে যাই। তাহলে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, এতেকাফটা কতটা জরুরি। আসলে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে হানাফি মাঝহাবে এবং অন্যান্য মাঝহাবে, সেটা হচ্ছে যে কেউ একজন এতেকাফ করলে সকলের জন্য আদায় হয়ে যাবে, এটা আসলে একটা মত। কারণ ইমাম আবু হানিফার 2টা মত পাওয়া যায়, একটা হচ্ছে সুন্নাতে কেফায়া মুয়াক্কাদা, যে একজন কেউ করলে এটা হয়ে যাবে। আরেকটা মত আসছে সুন্নাতে কেফায়া, 2টা মত ইমাম আবু হানিফার পাওয়া যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে একজন করলো আর সকলে আদায় হয়ে গেল, তো যেই ব্যক্তি করলো আপনি তাকে আপনি একেবারে জান্নাতের দিকে ঠেলে দিলেন, কেন আপনি কেন সেটার জন্য আগ্রহী হন না, কেন হন না,
এটাই আমার প্রশ্ন। তা আসুন, আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া উচিত, হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা সুযোগ দিলেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসটির কথা মনে পড়ে, মান সামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুসলিম তিরমিজি মিশকাতের মধ্যে এসেছে, যে ব্যক্তি কদরের রাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং গুনামাফের আশায় যে ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে, আমি আল্লাহ পাক সেই ব্যক্তির এক বছরের যাবতীয় গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক দয়ালু। এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে আল্লাহ পাক কতটা দয়ালু, তিনি আমাদের গুনাহগুলো মাফ করে নিতে চান, মাফ করার জন্য দরজা খুলে দিয়েছেন। কিন্তু আমরা কি সত্যি সেটার জন্য কি আমরা সেইটাকে সাড়া দিতে রাজি আছি? আসুন প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, আমরা এই রমজান মাসে আমাদের গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে যাবতীয় কল্যাণ, যাবতীয় গুণাবলী, চারিত্রিক গুণাবলী অর্জন করে আল্লাহর প্রিয় ভজন হওয়ার সুযোগ আমরা অর্জন করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং নির্দিষ্ট সময়ে এতেকাফে অংশগ্রহণ করার সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা দেবনি পরে।